পরিবার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সিঙ্গাড়া। সিঙ্গাড়া একটা বাঙালিদের অত্যন্ত মুখরোচক খাবার, বিশেষত বাঙালিদের মুড়ি এবং সিঙ্গাড়া একটা দারুণ মুখরোচক খাবার। সিঙ্গাড়া বানাতে আমার লাগবে ময়দা, আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, আর লাগবে সাদা তেল আর নুন। আমি প্রথমে নুনটা এর মধ্যে মেশাবো এবং 3 টেবিল স্পুন তেল এতে দেবো। দিয়ে আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এটা খুব নরমও নয়, খুব শক্তও নয়, মাঝামাঝি হবে। এবার আমি এটার মধ্যে ওপরে একটু সামান্য তেল দিয়ে এটাকে আমি এখন 20 থেকে 25 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এখন আমি যাব পরবর্তী পর্যায়ের দিকে। এবার আমি সিঙ্গাড়ার তরকারিটা তৈরি করব। সিঙ্গাড়ার তরকারি তৈরি করতে আমি নিয়েছি চিনে বাদাম, কাঁচা চিনে বাদাম এগুলো। এটা একটা মশলা, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা, যেটাকে আমি শুকনো খোলায় ভেজে অল্প করে গুঁড়ো করে রেখেছি, খুব মিহি করে গুঁড়ো করে নিই। আর আছে আদা এবং কাঁচা লঙ্কা থেঁতো করা, আর স্বাদ মতো নুন এবং হলুদ। আর এটা হচ্ছে আলু, যেটাকে আস্ত আলু, এরকম আস্ত আলু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে সেটাকে আমি এরকম কুচি কুচি করে নিয়েছি। এবারে আমি কড়ায় তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই 5 ফোড়নটা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আমি 2-3 মিনিট এটাকে একটু, দুইও নয় আর একটু কম, দিয়ে এটা ভাজা করব। আমি কাঁচা বাদামগুলো ভেজে নিয়েছি এবং সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য তেল জল দেবো, দিয়ে তাকে আমি চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে দেবো। সিঙ্গাড়ার তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে আমার ময়দাটা, এবার আমি এটাকে লেচির আকারে কেটে নেব। ময়দাগুলো দিয়ে আমি লেচি কেটে নিয়েছি, এবার আমি এটাকে বেলে নেব। এর মধ্যে আমি কোনো আটা, ময়দা বা তেল কিছুই ব্যবহার করব না, এমনি বেলব। এটাকে আমি একটু ওভাল টাইপের বেলবো। এবার আমি এটাকে একটা বেলা থেকে দুটো সিঙ্গাড়া করব, এটাকে আমি এবার এরকমভাবে মাঝখান দিয়ে কেটে নেব। নিয়ে একটা আমি তুলে নেব, তুলে আমি এখানে এভাবে একটু জল দেব। জল দিয়ে এটাকে এরকম ঠোঙার মতন আমি তৈরি করব, এটাকে এভাবে আটকে নেব। নিয়ে এর মধ্যে আমি পুরটা দেবো। পুরটা দিয়ে আমি এইভাবে এটা দেখতে হবে যাতে ভালোভাবে এটা আটকে যায়। এভাবে আমি সিঙ্গাড়াটা গুড়ব এবং এটা দিয়ে আমি আর একটা সিঙ্গাড়া গড়ে নেব। এর ভেতরে আমি পুরটা দিয়ে দেবো। এভাবে টেনে নিয়ে এভাবে সিঙ্গাড়াটা আমি গড়ে নেব। এভাবে সবকটা সিঙ্গাড়া আমি গড়ে নেব।
আমার সিঙ্গাড়াগুলো বড়া হয়ে গেছে, আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি তেলে সিঙ্গাড়াগুলো দিয়ে দেবো। এটাকে মাঝারি আঁচে একটু সময় ধরে ভাজতে হবে। আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আমার সিঙাড়া পরিবেশনের জন্য তৈরি, কিন্তু সিঙাড়া শেপগুলো ঠিক মতো হয়নি, তার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে আমার next video.